রাত 12টা নাগাদ রানীডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 17 বছর বয়সের এক যুবক সত্যজিৎ বর্মন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই এলাকায় একটি গানের অনুষ্ঠান চলছিল। সেই সময় সত্যজিৎ বর্মন এবং বেশ কয়েকজন ছেলে সেখানে দাঁড়িয়ে গানের অনুষ্ঠান দেখছিলেন। হঠাৎ করে দ্রুত গতিতে দুই বাইক আরোহী সজোরে এসে সত্যজিৎকে ধাক্কা মারে। সত্যজিতের দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কালকে আমাদের ইউনিয়ন ব্যাংকের পাশে এক মনসা পালার গান হচ্ছে, তখন এই 12টা হবে, হ্যাঁ, এই তখন ওই সাইডে ছিল একটা রয়্যাল ফিল্ডে একটা বাইক এসে দ্রুত এসে তাকে লাগায় দেয়। সত্যজিৎ বর্মন ওখানে ওই ছিল, হ্যাঁ ওই ছিল, তারপরে হ্যাঁ গানের প্রোগ্রাম এর মধ্যে ছিল, সাইডে ছিল, তারপর ইয়ে রয়্যাল ফিল্ড একটা বাইক এসে দ্রুত খুব ইয়ে ছিল, হ্যাঁ, মর্মান্তিক খুব, এখন ই হয়ে আছে, এখন মেডিকেলে এখন ইয়েতে আছে। এখন চাচ্ছি কি যে যারা রোড অ্যাক্সিডেন্ট করছে আমার ভাইস্তাকে, তাদের পক্ষে কোনো অ্যাকশন বা নেওয়া হোক। তাদের এই তিনজন ওরা ছিল, এত দ্রুতভাবে গাড়ি চালাটা ঠিক না। ওখানে একটা পালা গান হচ্ছে, ওরা দেখার উচিত ছিল যে আমরা গাড়িটা স্লো করি, তারা কিন্তু ওরা নেশাগ্রস্ত সম্ভবত ছিল। অ্যাকচুয়ালি গতকাল রাতে ওই রানীডাঙ্গার আমাদের পঞ্চায়েত অফিসের সামনে একটা গানের আসর হচ্ছিলো, সেই অবস্থায় এরা একটা স্কুটির মধ্যে বসে সেখানে গান শুনছিল। সেরকম অবস্থায় এই একটা গাড়ি, যে গাড়িটা পেছনেই আছে, সেই গাড়িটা এসেও সজোরে ওদেরকে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে ও রাস্তায় পড়ে যায়। পড়ে গেলে তখনই খুব দুর্ঘটনায় রক্তপাত হয়, তখন ওকে নিয়ে মেডিকেলে চলে যায়। মেডিকেলে যাওয়ার পথেই ছেলেটা মারা যায়। এটা খুব দুঃখজনক ঘটনা, সঙ্গে সঙ্গে ছেলেটা মারা যায়। তো আমরা আইনি সহযোগিতা পুরোটাই করার জন্য সকালবেলা থেকে আমাদের সবাই এখানে এসে বসে আছে, আর বাকি যতটুকু থাকবে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আগামীকাল আসার পর আমরা আমাদের দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জির যে স্লোগান মানুষের সাথে মানুষের পাশে, সেই স্লোগান মেনে আমরা প্রত্যেকেই তাদের পাশে থাকবো।